হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, আর আজকে হচ্ছে টিচার্স ডে। তো সবাইকে হ্যাপি টিচার্স ডে। তো তোমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছ আমি কন্টিনিউ প্রায় ব্লগ দিচ্ছি, এখানে ঘুরতে যাচ্ছি, সেখানে ঘুরতে যাচ্ছি দিদিকে নিয়ে। অ্যাকচুয়ালি দিদি এই ফার্স্ট শিলিগুড়িতে এসেছে, আর ওর কয়েকদিন পরে বিয়ে। তো যার জন্য ওকে একটু শিলিগুড়িটা ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি, আর যেহেতু এর মধ্যে আর আসার চান্স পাবে না, একবারে বিয়ে করে পরের সাথে ওকে আসতে হবে। তো তাই জন্য যতটা চেষ্টা করছি যে যতটা পারি ওকে ঘুরিয়ে দেখানোর। তো বৃষ্টির জন্য সেভাবে ঘোরাতে পারিনি, তো চেষ্টা করেছি যতটা ঘুরিয়ে দেখানো, যেটা না দেখালেই না হয়, আর এইটুকু টাইম ও আর থাকবেও না বেশি দিন। তো তাই জন্যই এত ঘোরাঘুরি আর এত কন্টিনিউ ব্লগ হচ্ছে আমার, কারণ অন্য টাইমে তো সেরকম কন্টেন্ট থাকে না। তো তাই জন্য আর কন্টিনিউ ব্লগ দিতে পারি না, কারণ আমি বাড়িতে কী করি না করি সেই ব্লগগুলো তো প্রতিদিন দেওয়া যায় না। তো কোথাও ঘুরতে গেলে সেই ব্লগগুলো দেওয়া যায়, তো তাই জন্যই কন্টিনিউ কয়েকদিন ধরে ব্লগ দিচ্ছি। তো আজকেও যেহেতু টিচার্স ডে, তো আজকে একটা কন্টেন্ট আছে, তো তার জন্যই আজকে টিচার্স ডে নিয়ে ব্লগটা করব। তো আমি তো ছোটো ছোটো কিছু বাচ্চাদের পড়াই, যদিও একজন এখানে নেই, ও ঘুরতে গেছে মামার বাড়ি। তো ও থাকলে ভালো হতো, একজন বলতে যেই ছোট্ট গুরুটাকে তোমরা আমার সাথে ভিডিওতে দেখেছো আগে, তো সেও আমার কাছেই পড়ে, মানে সানভি। তো ও তো এখন নেই, তো যার জন্য আজকে ও মিস করে যাবে আমাদের আনন্দটা। তো বাকি অন্যরা আসবে, তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। আর তো বন্ধুরা প্লিজ তোমরা আমার পাশে থেকো, যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার ভিডিও করতে আরও বেশি ভালো লাগবে, আমি আরও সহযোগিতা পাবো ভিডিও করার জন্য। তোমরা যদি আমার ভিডিওগুলো কন্টিনিউ করো তাহলে আমার খুব ভালো লাগবে। তো চলো আজকে টিচার্স ডে নিয়ে ভিডিও হবে, আর এখন ঘড়িতে বাজে 5:30, আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ সারাদিন আমি সময় পাইনি, অনেক কাজ ছিল, অনেক রান্নাবান্না আছে। তো তোমরা তো থাম্বনেলে নিশ্চয়ই দেখেছো যে কী রান্না করব আমরা, তো চলো রান্না করব, অ্যান্ড অনেক কাজ আছে, তো তার জন্য পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তো বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখন আমি মোগলাই বানানোর যে পুরটা হয় সেটা আমি এখন রেডি করব। আর দেখো তোমরা এখানটাতে আমি সব রেডি করে রেখেছি, এখানে পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব আছে, এবং আরও জিনিস আছে সেগুলো আমি সারাদিন ধরে এগুলো রেডি করেছি, তো তখন ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। তো চলো এখন আমি পুরটা রেডি করব, আর আমার মোবাইলের চার্জও কম আছে, তো তার জন্য আমাকে এখন মোবাইলটা চার্জ দিতে হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আমি তোমাদের পুরের বানানোর শুরুটা দেখাচ্ছি, দেন তারপর আবার মোবাইলটা কিছুক্ষণ চার্জ হোক, দেন তোমাদের সাথে এসে আবার কথা বলছি, এবং তোমরা দেখতে থাকো আমরা কী কী করি আর কী কী আনন্দ করি সেটা দেখতে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। বন্ধুরা দেখো আমি এখন কড়াতে পেঁয়াজ লঙ্কা আদা রসুন কুচি দিয়ে দিয়েছি, এবং এরপর আমরা দিয়ে দিব বিস্কুটের গুঁড়ো। তো এটা দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, এবং তার সাথে সাথে দিয়ে দিব অল্প ধনে গুঁড়ো আর অল্প গরম মশলা গুঁড়ো। তো চলো এটা এখন হতে থাক। চলো এটা হতে থাক, আর আমি মোবাইলটাকে চার্জ দিয়ে আসি। তো এটা হয়ে গেলে আমি তোমাদের দেখাবো, তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। মোগলায়ের পুর রেডি। তো বন্ধুরা তোমরা দেখলেই আমাদের পুরটা রেডি হয়ে গেছে, আর এখন ময়দাটা মাখা হবে। তো আর এখন আমি আর দিদি একটু বেলুনটা খুলে নেবো, তো ছোটো ছোটো যেহেতু বাচ্চা ওদের তো একটা আনন্দের ব্যাপার আছে, তো তাই জন্যই অল্প কিছু চেষ্টা করছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো।
তো বন্ধুরা, তোমরা এখন দেখতেই পাচ্ছ আমাদের ঘরটা পুরো সাজানো রেডি হয়ে গিয়েছে। তো চলো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে থাকো এন্ড দেখতে থাকো আমরা আর কী কী করি। তো বন্ধুরা, ময়দাটা আমরা আধ ঘন্টা আগে মেখে ঢেকে রেখেছিলাম আর এখন মা লিচিগুলো কেটে নিচ্ছে। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। বন্ধুরা, এখন মোগলাইয়ের জন্য পরোটাটা মা বেলে নিচ্ছে এবং সাথে তেলও গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে। তো এখন মা ডিমটাকে ফেটিয়ে নেবে, সাথে দিয়ে দিবে কেটে রাখা কুচো পেঁয়াজ, লঙ্কা, লবণ এবং পুর, যেটা আমরা আগে রেডি করেছিলাম সেটা অল্প পরিমাণে দিয়ে নিবে। দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে ঢেলে দিবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার স্টুডেন্টরা সবাই চলে এসেছে। তো দেখো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, দেখো ওরা সবাই আর কী কী করে। তো বন্ধুরা, মোগলাইয়ের ঘুগনিটা আমরা আগে রেডি করে রেখেছিলাম। তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। মোগলাইগুলোকে এখন আমি প্যাকিং করে নিচ্ছি।
से तेरे जाने ना दो हंसी और आंखों से तेरी आंसू नहाने दो मुझको बता मेरे बिना तू क्या करेगी किसकी बाहों में जाके आहें तू भरेगी मुझको फिक्र नहीं ये दुनिया क्या कहेगी তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখন মা গিফট গুলোকে খুলছে এবং লাস্টে আরো একটা গিফট তোমাদের দেখাবো তো সেই গিফটটা হচ্ছে কি ছোট বাচ্চাটা দিয়েছে তো ও গিফটটা আমি নিজেই খুলে নিয়েছে তো তাই জন্য এখানে মা সেটা দেখাতে পারবে না তোমাদেরকে আমি দেখিয়ে দেবো চলো এগুলো দেখে নাও যে আমি তোমাদের ওগুলো দেখাচ্ছি कोई दिल सच्चा नहीं हमें फुल ग्रांटेड लेना बिल्कुल भी अच्छा नहीं गलती से भी खो बैठा तुझको तो मर जाऊंगा तो বন্ধুরা এটাই সেই গিফট যেটা তোমাদের আমি দেখা বলেছিলাম তো দেখে নাও তো বন্ধুরা দেখতেই পেলে আমরা টিচারদের পালন করলাম চেষ্টা করলাম ভালো মতো করার জানি না কতটুকু ভালো করে করতে পেরেছি ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে চেষ্টা করলাম অনেকটা আনন্দ করার তো একজনকে খুব মিস করলাম ও থাকলে হয়তো অনেকটা মজা হতো আরও তো যাই হোক কিছু করার নেই তোমাদের তো আগেই বলেছি ওই ও বাড়িতে নিয়ে ও ঘুরতে গেছে তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সাথে সাথে বেল আইকনটি প্রেস করে দিও তো চলো আজকের ভাগ এখানেই শেষ করছি আজকের জন্য এখানেই টাটা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো আবার নতুন কোনো ব্লগ নিয়ে